আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। মারাত্মক অর্থ সংকট, বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকায় আফগান দূতাবাস। ইরানি সেনা হত্যার প্রতিশোধ, এরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে IRGC। ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে। এবং সর্বশেষ থাকছে কূটনীতি নয়, বন্দুকেই আসবে যুদ্ধের ফল, বলছেন বিশেষজ্ঞরা। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংঘাত চলছে সেখানে অনেক বিশেষজ্ঞই মনে করছেন একমাত্র আলোচনাতেই এর সমাধান সম্ভব, কিন্তু বাস্তবিক অর্থে ইউক্রেন বা ভলাদিমির জেলেনস্কি কোনো আলোচনা করতে প্রস্তুত নন। তিনি আলোচনা করে রাশিয়ার উদ্বেগকে কমানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ তো করছেই না, উল্টো পশ্চিমাদের উস্কানিতে আরও হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এমনও অবস্থাতেই এখন বিশেষজ্ঞরা মত দিচ্ছেন কূটনীতিতে নয় বরং বন্দুকের আসবে যুদ্ধের ফল, আর এটাই এখন চিরন্তন সত্য। রাশিয়া জয়ী হবে এই যুদ্ধে বলে আমি মনে করছি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এছাড়াও ইরানের হামলা সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মারাত্মক অর্থ সংকট, বন্ধ হয়ে যাচ্ছে আমেরিকায় আফগান দূতাবাস। প্রচণ্ড অর্থ সংকট এবং অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আগামী সপ্তাহে আমেরিকায় আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা যদি দেশে ফিরে যান তাহলে তারা তালেবানের হুমকির মুখে পড়বেন। এজন্য আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সামনে 30 দিন সময় আছে, তারা সাময়িকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমেরিকায় থেকে যাওয়ার জন্য আবেদন করতে পারেন, অন্যথায় তাদেরকে আমেরিকা থেকে বহিষ্কার করা হবে। যদিও তাদেরকে আফগানিস্তানে পাঠানো হবে না, তবে তারা কোথায় যাবেন তা পরিষ্কার করেননি ওই কর্মকর্তা। বর্তমানে ওয়াশিংটনে আফগান দূতাবাসে এবং লস অ্যাঞ্জেলস ও নিউ ইয়র্কের কনস্যুলেট অফিসে প্রায় 100 জন কূটনীতিক কাজ করছেন। আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ক্ষমতায় তালেবানের হাতে চলে যায় এবং মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারের নিয়োগ দেওয়া এইসব কূটনীতিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই পড়ে। আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং আফগানিস্তানের সঙ্গে দেশটির এখনও কোনো সম্পর্ক নেই। আফগানিস্তানের প্রায় $1,000 কোটি মার্কিন সরকার আটক করলেও সেই অর্থ কাজে লাগাতে পারছে না এই সব দূতাবাস কর্মী। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস বন্ধ হয়ে গেলে নতুন করে দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানকার সমস্ত সম্পদ মার্কিন সরকার রক্ষণাবেক্ষণ করবে। ইরানি সেনা হত্যার প্রতিশোধ, এরবিলের মোসাদ ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা করেছে IRGC। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ইসলামী বিপ্লবগার বাহিনী বা IRGC-এর তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। রবিবার এক বিবৃতিতে IRGC ইঙ্গিত দিয়েছে যে গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় IRGC-এর 2 কর্নেল শহীদ হওয়ার জবাব হিসাবে এরবিলের ইহুদিবাদী কেন্দ্রে হামলা চালানো হয়েছে। IRGC-এর বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসাবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্রে শক্তিশালী ও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মধ্যরাতে এরবিলের মোসাদ ঘাঁটিতে অন্তত 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, হামলার দায় স্বীকার করেছে IRGC।
ওই হামলায় ইসরায়েলের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছে বলে জানা গেছে। ইরাকের সাবের নিউজ জানিয়েছে, মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র হামলার শিকার হয়েছে। লেবাননের আল মায়াদিনী টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এরবিলে মোসাদের ঘাঁটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে এবং বেশ কয়েকজন ইসরায়েলি ভাড়াটে হতাহত হয়েছে। ইরান সাময়িকভাবে সৌদি আরবের সঙ্গে আলোচনা স্থগিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সৌদি আরবের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী সপ্তাহে এই আলোচনা অনুষ্ঠানের কথা ছিল। পারস্য উপসাগরীয় দুই প্রতিবেশী দেশের মধ্যকার সংকটাপন্ন সম্পর্ককে উন্নত করার লক্ষ্য নিয়ে বেশ কিছুদিন থেকে দুই দেশ কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আলোচনা চালিয়ে আসছে। ইরানের নূর নিউজ জানিয়েছে, তেহরান একতরফা ও সাময়িকভাবে আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হাসান বৃহস্পতিবার তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে জানিয়েছিলেন যে আগামী বুধবার সৌদি আরব এবং ইরান আরও এক দফা বৈঠকে বসতে যাচ্ছে। নূর নিউজ এই আলোচনা স্থগিত হওয়ার খবর দিলেও কেন তা স্থগিত হলো সেই সম্পর্কে কিছু জানায়নি, কিংবা পরবর্তী দফা আলোচনা কবে অনুষ্ঠিত হবে তাও বলেনি। মধ্যপ্রাচ্যের দুই গুরুত্বপূর্ণ শক্তিশালী দেশ ইরান ও সৌদি আরব গত বছরের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত ইরাকে চার দফা বৈঠকে বসেছে। 2016 সালে সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়তুল্লাহ শেখ নিমর বাকের আল নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তেহরান সৌদি দূতাবাসে একদল বিক্ষোভকারী হামলা চালায়। ওই ঘটনার জের ধরে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এরপর থেকে রাজতান্ত্রিক দেশটি ইরানের বিষয়ে অত্যন্ত শত্রুতা ভাবাপন্ন নীতি অনুসরণ করে আসছে। কূটনীতি নয়, বন্দুকেই আসবে যুদ্ধের ফল, বিশেষজ্ঞদের মত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফল কূটনীতির মাধ্যমে নির্ধারিত হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের ফলাফল লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। খবর এএফপির। ইউক্রেনে রুশ হামলার কয়েকদিন পর আলোচনায় বসে দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করে তারা, কিন্তু আলোচনায় অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এক যত পক্ষ যতক্ষণ পর্যন্ত যুদ্ধে এগিয়ে থাকার বিষয়টি বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত আলোচনায় অগ্রগতি হবে না। রক্তপাত বন্ধের সমাধান খোঁজার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়াতে আলোচনায় বসেছিলেন। যদিও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত শনিবার বলেছিলেন, সর্বশেষ আলোচনায় রুশদের কাছ থেকে ভিন্ন পন্থা দেখতে পেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আলোচনায় কিছুটা ইতিবাচক গতি এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিরস্ত্রীকরণে সম্মত হওয়া, ন্যাটোতে যোগদানের উচ্চ আকাঙ্ক্ষা পরিত্যাগ এবং পূর্ব ইউক্রেনে দুটি প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইউক্রেনের উপর চাপ রয়েছে রাশিয়ার পক্ষ থেকে। ইউক্রেনের পক্ষ থেকে এই সব দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। কোনো পক্ষ প্রভাবশালী সামরিক অবস্থান তৈরি না করা পর্যন্ত কেউ আপোষ করার জন্য রাজি বলে মনে হয় না। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অর্থাৎ আইসিজি এর রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অলেগ ইগনাউটভ বলেন, এটা এক ধরনের অচল অবস্থা এবং স্থবির হয়ে আছে, কারণ রাশিয়া এখনও আশা করছে ইউক্রেন তাদের দাবি মেনে নেবে। উভয় পক্ষই সামরিক পরিস্থিতিকে প্রধান বিষয় হিসাবে বিবেচনা করছে, অর্থাৎ ইউক্রেন এই যুদ্ধে হারছে না, আবার রাশিয়া যুদ্ধে জিতছেও না, এমনটা মনে করা হচ্ছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট এর রাশিয়া বিশেষজ্ঞ নাটিয়া শেষকুরিয়া বলেন, যখন উভয় পক্ষ মানবিক করিডর বা আঞ্চলভিত্তিক অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে, সেই অবস্থায় এই যুদ্ধের কূটনৈতিক সমাধানের কথা চিন্তা করা কঠিন। তারা যদি একমত হতে না পারে তবে যুদ্ধ চলবে। প্যারিস ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মন্টেগনি ইনস্টিটিউটের বিশ্লেষক ও ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত মাইকেল ডুকলস বিশেষজ্ঞদের সঙ্গে একমত পোষণ করে বলেন, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধে রুশ সেনাদের ক্ষয়ক্ষতি ও মৃত্যু বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার দাবি করেন, যুদ্ধে 12,000 রুশ সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাভাসের চেয়ে এই সংখ্যা তিন গুণ বেশি। তারপরও রুশ সেনারা রাজধানী কিয়েভের দক্ষিণ পূর্বসহ বিভিন্ন দিক থেকে এগিয়ে আসছে। ডুকলাস বলেন, এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে রুশরা পরিস্থিতি যেমনই হোক না কেন হুমকি দেওয়ার কূটনীতি চালু রেখেছে। তুরস্কে গত সপ্তাহের আলোচনার লক্ষ্য ছিল ইউক্রেন এবং বাইরের দুনিয়ার জন্য কিছু বিভ্রান্তিকর সৃষ্টি করা। শেসকুরিয়ার ভাষ্য, এই আলোচনায় পুতিনকে তার হামলার ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য সুযোগ করে দেবে, রাশিয়াকে অজুহাতের সুযোগ দেবে যে তারা কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়েছিল, কিন্তু ইউক্রেন তাদের দাবি না মানায় হামলা অব্যাহত রেখেছে। জেলেনস্কি বলছেন, কূটনৈতিক সমাধানের জন্য পশ্চিমা দেশগুলোকে আরও যুক্ত হতে পারে তার সঙ্গে এই আলোচনায়। তার সরকার টিকে গেলে নিরাপত্তা নিশ্চয়তারও প্রয়োজন পড়বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।